আপনারা ধর্ণায় বসলে অন্যরা এই জায়গাতে চলে আসবে, জায়গাগুলো খালি থাকবে না। এডুকেশন ডিপার্টমেন্ট বেরিয়েছে, ম্যান পাওয়ার ডিপার্টমেন্ট বেরিয়েছে, 9000-এর কাছাকাছি পোস্ট বেরিয়ে গেছে। আপনারা ধর্ণা বসে থাকলে অন্যরা এই ফর্ম ফিল আপ করে চলে যাবে। আপনারা তার জন্য প্রস্তুতি নিন, এই রিডাকশন দেওয়া হয়েছে। ধর্ণা বসে আপনাদের লোকসান হয়ে যাবে, কারণ আপনাদের জায়গায় অন্য কেউ কোয়ালিফাই হয়ে চলে আসবে। আপনারা কোচিং নেই, তার জন্য প্রস্তুতি করুন। সরকার ব্যবস্থা করেছে, সিস্টেমের বাইরে গিয়ে সরকার করতে পারে না, সিস্টেমের থেকে পড়া হয়েছে। কিন্তু তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। তাই বন্ধুরা, আমি আবারও আপনাদের মাধ্যমে করজোড়ে নিবেদন করব, আমার সমস্ত ত্রিপুরাবাসী, জাতি দল মত নির্বিশেষে আসুন আস্থাবন ময়দানে, এসে বলুন বিপ্লবদেবকে কি করতে হবে। যদি যাওয়ার হয় আপনারা বলুন, ত্রিপুরাবাসী যখন বলবে আমি চলে যাব। আর যদি ত্রিপুরাবাসী না বলে, যারা বলেছে তাদেরকে ত্রিপুরাবাসী সিদ্ধান্ত নেবে তাদেরকে কি করতে হবে।